अस्सलामु अलैकुम वेलकम टू नाजमा किचन है व्यूअर्स आज हमें आपनादे इलिश माछ दिए मसुर डाल दिए रान्ना करा रेसिपिटा शेयर करब है व्यूअर्स ये रेसिपिटा खूब ही एक इजी रेसिपि हाँ ताहले चलून आमरा रान्नाघरे चले जाए এই ইলিশ মাছ মসুরির ডাল রান্না করার জন্য এখানে আমি কয়েক টুকরা ইলিশ মাছ মসুরির ডাল নিয়েছি এখন আমি চুলায় একটু হাঁড়িটা গরম করে তেল ঢেলে দিচ্ছি তেলটা পেঁয়াজের এগুলার কোনো পরিমাপ নেই কারণ আপনার মাছের উপর নির্ভর করবে আপনি কতটুকু নেবেন এখন হালকা একটু তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি सामान्य एक लवण दिए दीब ताहले हबे कि आपनार प्याजटा ताड़ाताड़ी नरम हबे शत हबे एवं एकटु ब्राउन कलरटा ताड़ाताड़ी हबे प्याजटा ब्राउन हये गेछे एखन आमी हलुदेर गुड़ा दिलाम आर एकटु मरिचेर गुड़ा दिब আর একটু আদা রসুনের পেস্ট সামান্য একটু পানি দিয়ে দিব কারণ মশলাটা যেন না পুড়ে যায় চুলার আঁচটা একটু কমিয়ে দিব সবসময় খেয়াল রাখবেন মশলা যেন না পুড়ে এখন আমি ডালটা ছেড়ে দেব এই ডালটা আমি এক ঘন্টার মতো মসুর ডাল তো ভিজতে সময় লাগে না এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ ডাল আমি ঢেলে দেব ঢেলে ডালটাকে একটু কষিয়ে নেব হ্যাঁ এখন আমি ডালটা কষিয়ে নিয়েছি এখন একটু গরম পানি ঢেলে দিচ্ছি আর একটু মশলাটা একটু বেশি করে দিবেন কারণ ডালের তরকারি তো সবসময় একটু মশলা বেশি লাগে এবং খুবই ইজি এই রান্নাটা আর খেতেও মজা এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এভিয়ার্স আপনারা ডালটাকে বেশি সিদ্ধ করবেন না কিন্তু দেখবেন ডালটা গলে গেছে কিন্তু আনাম থাকতে হবে আর এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন এই লবণ দিয়ে দিলাম আর কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিবেন এখন আমি মাছগুলো বিছিয়ে দিব মাছগুলো পিছিয়ে এক এক করে উল্টিয়ে দিবেন সব মাছ এভাবে উল্টিয়ে দিবেন প্রত্যেকটা মাছ উল্টিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে জালটা কমিয়ে দিবেন হ্যাভিয়ার্স আমার রান্না শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন ডালগুলা ঠিক এই রকম দেখতে পাচ্ছেন ডালগুলা কিন্তু গলে গেছে কিন্তু আনাম ঠিক এই রকম থাকতে হবে তাহলে আপনারা ডালের মজাটা পাবেন তাহলে ভিউয়ার্স এখন চুলাটা বন্ধ করে দিই হ্যাঁ ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার মসুরির ডাল দিয়ে ইলিশ মাছ হ্যাঁ ভিউয়ার্স দেখলেন তো কি ইজিভাবে এবং কত তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় যেমন ইজি তেমনি খেতেও খুব মজা হ্যাঁ ভিউয়ার্স আপনারা একবার আমার কথা মতো এই রেসিপিটা ট্রাই করবেন এবং গরম ভাত দিয়ে খাবেন খুবই মজার খুবই মজার তাহলে ভিউয়ার্স আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই বিদায় আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব আল্লাহ হাফেজ